হ্যালো মেম্বার্স, তোমরা হয়তো অনেকেই জানো যে ফেসবুক গ্রুপে ফাইল আপলোড করা যায়, যেমন ডক ফাইল, পিডিএফ ফাইল, এরকম ধরনের ফাইল। ঠিক আছে, ছবি আর ভিডিও তো পোস্ট করা যায়, সাথে সাথে ফাইলও আপলোড করা যায় ফেসবুক গ্রুপে। তো অনেকে হয়তো জানো না যে ফেসবুক গ্রুপে ফাইল আপলোড করা যায়, তো তাদের জন্য আমার এই ভিডিওটি করা। তো কিভাবে তুমি কোনো ফেসবুক গ্রুপে ফাইল আপলোড করবে সেটা আমি এই ভিডিওতে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে ফেসবুক ওপেন করলাম। ওপেন করার পরে যে গ্রুপে তুমি ফাইলটা আপলোড করবে সেই গ্রুপটা তুমি সার্চ করে নেবে। আমার সার্চ করাই আছে, আমি জাস্ট সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পরে নিচে একটু স্ক্রল করবে, এই যে তোমাদের পোস্টের যেখানে করো পোস্ট, ঠিক আছে, এই পোস্টের জায়গাতে ক্লিক করবে। এই যে তিনটে ডট দেখছো, তিনটে ডটে ক্লিক করে এখানে ক্রিয়েট গ্রুপ ফাইল অপশনটা দেখতে পাচ্ছ, লাস্ট একদম ক্রিয়েট গ্রুপ ফাইল, এই অপশনে ক্লিক করলে তোমরা ফাইল আপলোড করতে পারবে। আবার এই ফাইলস অপশনে গিয়েও তোমরা ফাইল আপলোড করতে পারবে। ঠিক আছে, ফাইলস অপশনে গেলে এই যে প্লাস চিহ্ন এখানে ক্লিক করলে, ক্লিক করার পরে আমার মোবাইলে ফাংশন অনুযায়ী এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। তোমাদের মোবাইলে হয়তো কি দেখাবে আমি জানি না, একাধারে মোবাইলে হয়তো একাধারকম ফাংশন দেখাবে এখানে, কিন্তু এই ফেসবুক অ্যাপে তো একরকমই দেখাবে। ঠিক আছে, ওখানে আপলোড করার পরে এবার রিসেন্ট থেকেও তুমি করতে পারো, এই যে তোমার ইন্টারনাল স্টোরেজ যেখান থেকেও করতে পারো, এসডি কার্ড থেকেও করতে পারো। তারপরে তোমার এখানে ডাব্লিউপিএস অফিস, আমার ডিফল্ট তোমার ফাইল ভিউয়ার এটা ডাব্লিউপিএস অফিস, হয়তো অনেকেই জানো অফিস সুইট আছে, ডাব্লিউপিএস অফিস আছে। ঠিক আছে, তো এটা ডিফল্ট পিডিএফ ভিউয়ার, তোমরা যে কোনো জায়গা থেকে করতে পারো, এসডি কার্ড সিলেক্ট করে তোমার ফোল্ডার থেকে সিলেক্ট করে আপলোড করতে পারো, রিসেন্ট থেকেও করতে পারো। রিসেন্টগুলো হচ্ছে তোমার পরপর তোমার মোবাইলে যে ফাইলগুলো সেভ হচ্ছে তারই একটা লিস্ট, ইমেজ, ভিডিও, পিডিএফ ফাইল সব কিছুই। ঠিক আছে, তো আমি ডাব্লিউপিএস অফিস থেকে করছি, কারণ এখানে আমি একটা ফাইল দেখে রেখেছি অলরেডি, তো সেই জন্য এখান থেকেই করছি। এখান থেকে যে কোনো একটা ফাইল তুমি সিলেক্ট করে নিলে, ঠিক আছে, আমি 2016 সরি ডেট অফ কারেকশন, আরে ডেট ফর এনি কারেকশন, এই যে ফাইলটা আমি এটা আপলোড করবো, তো এটা সিলেক্ট করে নিলাম। এই যে দেখো এখানে আপলোডিং দেখাচ্ছে, ঠিক আছে, এই যে আপলোডিং, একটু ওয়েট করা যাক যতক্ষণ আপলোড হয়ে যায়। দেখো আপলোড হয়ে গেল, এই দেখো আপলোড হয়ে গেল, এই দেখো ডেট ফর এনি কারেকশন, এই ফাইলটা আপলোড হয়ে গেল, আপলোড বাই আজহারউদ্দিন শেখ লেখা আছে। আচ্ছা, এখানে তুমি এই তিনটে ডটে ক্লিক করে ভিউ পোস্ট করতে পারবো। ভিউ পোস্ট করলে কী হবে, তোমার পোস্টটা তুমি দেখতে পাবে, আর এই যে ডাউনলোড ফাইল লেখা আছে এখানে থেকে ডাউনলোড করলে তোমার ডাউনলোড ফোল্ডারে এই ফাইলটা সেভ হয়ে যাবে। ডাউনলোড ফোল্ডারে অনেকেই হয়তো ডাউনলোড করতে পারো না, তো এই যে ডাউনলোড ফাইলে ক্লিক করলেই এই ফাইলটি তোমার ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে যাবে। তো চলো আমরা ভিউ পোস্ট করে নিই একবার। ভিউ পোস্ট করে নিলাম, এই দেখো দেখো পিডিএফ লেখা আছে, এই দেখো ডেট ফর এনি কারেকশন, এখানে লাইক কমেন্ট সব কিছুই হবে। ঠিক আছে, তো আশা করি হয়তো বুঝতে পেরেছো। অনেকের অনেকভাবে অনেক মোবাইল অনেক ফাংশন দেখাবে, কিন্তু ফাইল আপলোড করা পর্যন্ত যে অপশনটা, এখান থেকে এই তিনটে ডটে ক্লিক করে ক্রিয়েট গ্রুপ ফাইল, অথবা এই ফাইলস অপশনে গিয়ে এখানে প্লাস চিহ্ন দিয়ে, ঠিক আছে, এখান থেকে দুইভাবেই তোমরা করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো, যদি কোনো সমস্যা হয় তো কমেন্টে জানিও, আশা করি তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। তো এরপর থেকে আশা করি সবাই গ্রুপে যে কোনো ধরনের ফাইল আপলোড করতে পারবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।